সোনার দাম আবারও বেড়েছে বাংলাদেশের বাজারে। যারা এর আগে গহনা তৈরি করছেন তারা আছেন প্রচুর লাভে, কারণ বর্তমানে আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা বিক্রি করলে পাবেন বেশি দাম। সদ্য বিদায়ী 2023 সালে 29 বার সোনার দামের সমন্বয় করেছে বাংলাদেশ জেলা সমিতি বা জোস। এর মধ্যে দাম কমানো হয়েছে 11 বার, বাড়ানো হয়েছে 18 বার। এরপরে চলতি বছরের শুরুতে অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসে সর্বশেষ 22 ক্যারেট পূর্তিভরি সোনার দাম বেড়ে 1,12,441 টাকায় উঠে যায়। এটাই দেশের ইতিহাসের এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। এর একদিন পরে আবারও দেশের বাজারে সোনার দাম কমানোর সুখবর দিয়েছে বাজোস। বর্তমানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট পূর্তিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,10,691 টাকায়, 21 ক্যারেট পূর্তিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,05,675 টাকায়, 18 ক্যারেট পূর্তিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 70,570 টাকায় এবং সনাতন পদ্ধতির পূর্তিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 75,466 টাকায়। তবে বর্তমানে আপনার নিকটে থাকা পুরাতন গহনা সোনা বিক্রি করলে পূর্তি ছয়না এবং পূর্তিভরি স্বর্ণের দাম কত টাকা পাবেন? 22 ক্যারেট পুরাতন পূর্তি ছয়না স্বর্ণের দাম রয়েছে 33,260 টাকা, 21 ক্যারেট পুরাতন পূর্তি ছয়না স্বর্ণের দাম রয়েছে 31,702 টাকা, 18 ক্যারেট পুরাতন পূর্তি ছয়না স্বর্ণের দাম রয়েছে 27,171 টাকা এবং সনাতন পদ্ধতির পুরাতন পূর্তি ছয়না স্বর্ণের দাম রয়েছে 22,639 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক পুরাতন পূর্তিভরি স্বর্ণের দাম বর্তমানে কত টাকা রয়েছে। 22 ক্যারেট পুরাতন পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 88,552 টাকা, 21 ক্যারেট পুরাতন পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 84,540 টাকা, 18 ক্যারেট পুরাতন পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 72,456 টাকা এবং সনাতন পদ্ধতির পুরাতন পূর্তিভরি স্বর্ণের দাম রয়েছে 60,372 টাকা। বন্ধুরা, আশা করছি বাংলাদেশ জুয়েলার সমিতি নির্ধারিত নতুন এবং পুরাতন স্বর্ণের দামটা সম্পূর্ণ জানতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার কাছে অনুরোধ, একটি লাইক করে দিন। আর বর্তমানে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম জুয়েলার সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।